এখন আমাদের সুইচ অন করার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমাদের 12V এলইডি সুন্দরভাবে রান করতেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক নিউ আনাদার ভিডিও। তো আজকে ভিডিওতে তৈরি করবো এরকম মিনি একটি জেনারেটর। দেখতে পাচ্ছেন এখানে আমার 3.7V দিয়ে একটি 12V এলইডি লাইট জ্বালাবো। এই লাইটটি 3.7V রান করে না বা গ্লো করে না। তো এটাকেই আমরা এই 3.7V মোটর দিয়ে এই ডাইনামো মোটর দিয়ে 12V করবো, দেন তারপর এটাকে আমরা রান করাবো। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা ওয়ার্ক করছে। দেখতে পাচ্ছেন এটা কিন্তু খুব সুন্দরভাবে এখানে ফুল ব্রাইটনেস এটা জ্বলতেছে, দিনের বেলা কেন বুঝতে পারছি না। এটা শেষে আমি রাতের ক্লিপ দিয়ে দেবো, তখন আপনি দেখে নেবেন। দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে এটা গ্লো করতেছে। এবং 3.7V একটি 18650 লিথিয়াম ব্যাটারি 1500 mAh দেখতে পাচ্ছেন। তো আর দেরি না করে চলুন এটা মেকিং ভিডিও দেখা যাক। তো আমাদের 12V এলইডি এবং এই 3.7V ব্যাটারি দিয়ে রান করার চেষ্টা করবো। দেখবো যে 12V এলইডি 3.7V 18650 ব্যাটারি দিয়ে চলে কি না। দেখতে পাচ্ছেন আমাদের কানেকশন দেওয়ার পরও লাইটটি একটু গ্লো করতেছে না, চলার নামগন্ধ নেই। তো এভাবে চলবে না, তো এখন একটা বুস্টার তৈরি করবো, জেনারেটর। তো দেখতে পাচ্ছেন পিভিসি বোর্ডের উপরে আমরা হট গ্লুগান দিয়ে এরকম একটি স্ট্রাকচার বানিয়ে নেবো, যার ফলে আমাদের ডাইনামো মোটর এবং পুলি যেটা আছে ওইটা একটু উপরে থাকবে। দেখতে পাচ্ছেন এটা হলো আমাদের ডাইনামো মোটর এবং এটা একটি রেডিওর ভিতর থেকে পেয়েছিলাম। এটাকে আমরা মোটরের সাথে লাগিয়ে নেবো, এটা হলো আমাদের পুলের মতো কাজ করবে, প্লাস এটা ঘোরার শক্তিকে একটু সাহায্য করবে ঘোরার জন্য মোটরকে। তো এটাকে আমরা গ্লুগানের মাধ্যমে উপরে এই অংশে সঠিক স্থানে এবং সঠিক মেজারমেন্টে সোজা করে লাগাবো। এখানে আঁকা বাঁকা হলে কিন্তু আমাদের এটা খুলে যেতে পারে। দেন দিতে পারছেন আমাদের 3.7V একটি ডিসি মোটর, এটা নর্মালি আপনার 30 টাকা নেবে। এর মাথায় ছোট্ট একটি পুলি লাগাবো, দিতে পারছেন এটাও আমি রেডিওর ভিতর থেকে পেয়েছিলাম। তো এটাকে আমরা এই রাবার দিয়ে সোজা করে মেজারমেন্ট করে দেন সঠিক জায়গায় মোটরটা লাগাবো গ্লুগান দিয়ে। তো আগে আমরা নর্মালি লাগিয়ে দিচ্ছি যে কোন পজিশনে সোজা হয়। দেখতে পাচ্ছেন এই বরাবর একবার পারফেক্টলি এটা ওয়ার্ক করতেছে, দ্যাটস ওয়াই আমরা এটা এখানে গ্লুগান দিয়ে আটকে দেবো। অবশ্যই আপনি চেষ্টা করবেন সব কিছু সুন্দরভাবে করার জন্য, অন্যথায় আপনাদের রাবারটি বারবার খুলে যাবে এবং লোড প্রসেসের সাথে মোটরটি বন্ধ হয়ে যেতে পারে। এখন আমরা এখানে গ্লুগান দিয়ে আটকে দেবো। আর বাচ্চারা গ্লুগান ইউজ করার সময় খুব সাবধান। এখন দেখতে পাচ্ছেন আমাদের যে 12V এলইডি আছে ওইটা আমরা পিছনে লাগিয়ে নিব। এখানে আমি গ্লুগান ইউজ করতেছি, আপনারা চাইলে সুপার গ্লু ইউজ করতে পারেন, সেটা আপনাদের ব্যক্তিগত ইচ্ছা। তো আমাদের লাগানো শেষ, দেখতে পাচ্ছেন স্টেবলভাবে সোজা হয়ে গেছে। এখন 18650 ব্যাটারি যেটা আছে ওইটা আমরা পিছনে লাগিয়ে নিব, মোটরের পিছন সাইডে লাগাবো, দেখতে সুন্দর দেখাবে। আমাদের ব্যাটারি লাল তারটি পজিটিভ এবং হলুদ তারটি নেগেটিভ। তো আমাদের ব্যাটারি লাগানো শেষ, এখন আমরা লাগাবো সুইচ। আপনারা যে কোনো সুইচ ইউজ করতে পারেন, আমি এটা ইউজ করতেছি, এটা আমার কাছে অ্যাভেলেবেল ছিল এই কারণে। সুইচটা আমরা মোটরের সাইডে লাগাবো, দেখতে সুন্দর দেখাবে তাই। দেখতে পাচ্ছেন শেষ, এখন আমরা কানেকশনগুলো করে নেবো। দেখতে পাচ্ছেন এই ইজি কানেকশন, কানেকশনটা বুঝে দিই। ব্যাটারি পজিটিভ, সরাসরি আমাদের সুইচ আসছে এবং সুইচ আরেকটি অপর প্রান্ত মোটরে গেছে এবং মোটরের একটি প্রান্ত সোজাসুজি আমাদের নেগেটিভে চলে গেছে। এবং ডাইনামো মোটরের পজিটিভটি সোজাসুজি এলইডির পজিটিভ এবং নেগেটিভটি সোজাসুজি ডাইনামো মোটরের নেগেটিভ। দেখতে পাচ্ছেন কোনো ফেক ভিডিও এটা না, এখান থেকে সত্যি 3.7 বলতে আমরা 12V এলইডি গ্লো করবো। দেখতে পাচ্ছেন এটা ফাইনালি সাকসেসফুল প্রজেক্ট। এটা আপনি স্কুল সাইজ প্রজেক্টে নিতে পারেন, যে জেনারেটার কীভাবে কাজ করে বা লো ভোল্টেজ থেকে হাই ভোল্টেজ কীভাবে করা যেতে পারে, সেই টপিক নিয়ে আজকে মূলত ভিডিওটি। দেখতে পাচ্ছেন তো এখন দেখবো আমার রাতে অবস্থা কীরকম দেখায়, যে লাইটটি গ্লো করতেছে কি না। দেখতে পাচ্ছেন রাতের বেলা আমি লাইট সব রুমের লাইট সব অফ করে দিচ্ছি এবং এখন আমরা অন করতেছি। দেখতে পাচ্ছেন খুবই ব্রাইটনেস, আর মোবাইলের ফ্ল্যাশ অন করা আছে, এখন অফ করে দিলাম। দেখতে পাচ্ছেন প্রচুর আলো, এক কথা অসাধারণ। এখানে আপনার 12V এলইডি চালাতে পারবেন, মোবাইল চার্জ দিতে পারবেন, পাওয়ার ব্যাঙ্ক হিসাবে ইউজ করতে পারবেন। দেখতে পাচ্ছেন প্রচুর আলো। তো আশা করি আজকে ভিডিও থেকে ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন।